আজকে আমাদের প্রিয়তম কবি আমাদের হৃদয়ের কবি বাংলাদেশের কবি বাংলা ভাষার কবি বাঙালি জাতির কবি আল মাহমুদ তাকে নিয়ে স্মরণসভা সবার সভাপতি এবং সামনে যারা উপবিষ্ট আছেন বিশেষ করে আমাদের আতফুল্লাহ জি দামাদ হুম হজুর এবং আমাদের খুবই প্রিয় ছোটোবেলা থেকে যাদের কবিতা দেখেছি যাদের কবিতায় আমরা এই বাংলাদেশকে পাই এবং আমাদেরকে পাই কবি আল আলমোজাহিদি কবি আবদুল হাই সিকদার মাহমুদ হাসান নিজামি ভাই এবং আরও সবাই আমি একবার শুধু ওনার বাসায় গিয়েছিলাম কবির বাসায় গিয়েছিলাম সেবার কবির এই ছেলের সঙ্গে দেখা হয়েছিল ভাইকে দেখছি ওনাকেও স্বাগত জানাচ্ছি কয়েকটা বিষয় ছোট ছোট করে বলি এক নম্বর বিষয় হল সংস্কৃতির যে সংজ্ঞা সেই সংজ্ঞায় আমরা দেখি যে সংস্কৃতির মৌলিক উপাদানের মধ্যে একটি আছে যে মানুষের সব কিছুই যাপিত জীবনের যে সমস্ত নিত্যদিনকার অনুষঙ্গ এগুলোই আসলে সংস্কৃতির উপাদান এটাই সংস্কৃতি আমাদের বাংলাদেশের মানুষের জাপিত জীবনের একটা অংশ হলো পাঁচ অক্ত নামাজ জুমার দিন নামাজ পড়েন না অন্তত দুই দিন নামাজ পড়েন না এমন মুসলমান পাওয়া কঠিন এদেশে তার মানে নামাজ পড়েন আল্লাহ আকবর ডাকে হাইয়া আলাহ ডাকে আসেন এরকম মানুষের সংখ্যা পঁচাশি পার্সেন্ট এটা যে কবি কবির পঞ্চাশ বছরের কবিতায় জীবনে একবারও নামাজ আসে নাই আজান আসে নাই উনি আসলে এই দেশের মানুষের সংস্কৃতির প্রতিনিধিত্ব উনি করেন না এই সত্যটা সামনে আনতে হবে এবং এভাবে অনেক উদাহরণ দেওয়া সম্ভব আল মাহমুদকে আমি বলছি সজ্ঞানেই বলছি, বলছি বাংলাদেশের কবি বাংলা ভাষার কবি বাঙালি জাতির কবি আরও কবি আছেন তারা সজ্ঞানে তাদের আমাদের এই সংস্কৃতির অনেক কিছুকে ইচ্ছে করে তারা অ্যাভয়েড করেছেন এই যখন পুজো হয় কলকাতার যে শারজীয় সংখ্যাগুলো হয় আমরা দেখি সেখানে ব্যাপকভাবে তাদের ধর্মের কথা আসে আমাদের খারাপ লাগে না তারা তো বলবে আমরা কিন্তু এগুলো কিনে টাকা দিয়ে কিনে আমরা এই সারজ্য সংখ্যাগুলো পড়ি কিন্তু এদেশের যখন ঈদ সংখ্যা হয় যে ঈদটা বাকারা ঈদ মানে বাকারার ঈদ যে ঈদটা তিরিশ দিনের সিয়াম সাধনার পরের ঈদ সেই ঈদের সংখ্যাগুলোতেও কোনো জায়গায় আমরা সিয়ামের কথা পাই না বাকারার কথা পাই না এমন একটা মানে সময়ে আমরা বসবাস করছি আমরা আগের যত কবি আছে বাংলাদেশের বাংলা ভাষার যারা মানে কালোজয়ী কবি আছেন তাদের প্রত্যেকের কবিতায় নিজ নিজ ধর্ম জাতি তাদের কথা আছে কিন্তু এখন এমন একটা সময় চলছে একটা নষ্ট সময় এই সময়ে নিজের জাতিকে নিজের সংস্কৃতিকে অস্বীকার করতে পারার মধ্যে তৃপ্তির ঢেঁক তোলা হয় এটা একটা মানে ভ্রান্ত ভুল একটা ট্রেডিশন আল মাহমুদ এর ব্যতিক্রম ছিলেন আল মাহমুদকে আমরা বারবার করে বলছি তার জীবনে চিন্তার বাগবদল হয়েছে তিনি যেন অবিশ্বাসী ছিলেন সেখান থেকে বিশ্বাসী হয়েছেন আমি খুব ভালো করে এটা দিমত পোষণ করছি আল মাহমুদের প্রথম বই দ্বিতীয় বই হচ্ছে সোনালী কাবিন আপনার কাবিন এটা কোন ভাষার শব্দ ইসলাম একটা শব্দ উনি দু সালে বিবিসিকে কে সাক্ষাৎকার দিয়েছেন ওনার জন্মদিন উপলক্ষে সেখানে তিনি বলেছেন আমি কখনো বাদী ছিলাম না তিনি ওই সময়ের যে স্রোত ছিল বামধারা সাহিত্যিকদের তাদের মধ্যে ছিলেন সাহিত্যিকদের সঙ্গে কবিদের সঙ্গে থেকেছেন অবশ্যই থাকতে পারেন কবিতা চর্চার জন্য কিন্তু তিনি কখনো তিনি মার্কসবাদী ছিলেন না তিনি সাক্ষাৎকারে বলেছেন এটা বিবিসিতে ওনার মৃত্যুর পরে আবার ছাপা হয়েছে তারা প্রকাশ করেছে তিনি বলেছেন আমি কখনো মার্ক্সবাদী ছিলাম না ঐতিহ্যগতভাবে আমার পরিবারের ধর্মচর্চা ছিল সুতরাং আল মাহমুদকে এইভাবে বলা যে তিনি যেন বিশ্বাসী হলেন নতুন করে মুক্তিযুদ্ধের পর আমি মনে করি এটা তাকে ছোট করা হয় কেন এভাবে বলার দরকারটা কি এবং তার সবচেয়ে যেটা মানে শ্রদ্ধার জায়গা এদেশের যারা কবি সাহিত্যিক তারা তাদের বিশ্বাসের জায়গা নিয়ে লুকোচুরি খেলেন দ্বিচারিতার আশ্রয় গ্রহণ করেন এবং তারা সাহস করে বলতে পারেন না তিনি একজন সত্যিকার অর্থে মুজাই মানে মুক্তিযোদ্ধা ছিলেন মুজাহিদ ছিলেন তিনি বলতেন বারবার করে বিশ্বাসী কবি ছিলাম তার লেখায় অসংখ্যবার এই শব্দটা এসেছে বিশ্বাসী কবি ছিলাম আর আমি আমাদের আরেকটা দিক বলি এরকম একজন মানুষ বাংলা সাহিত্যে দেখান্ত যিনি প্রায় চোখের শক্তি ছাড়া শুধু মুখ দিয়ে বলে বলে প্রায় এক যুগ তিনি বইমেলায় শীর্ষ বই এর মধ্যে বিকৃতর মধ্যে তার বই ছিল গত বারো বছর ছিল প্রায় তেরো চোদ্দ বছর ধরে তিনি মুখ দিয়ে বলেন কবিতা হচ্ছে উপন্যাস হচ্ছে অদ্ভুত এই সমকালের উপন্যাস শেষ হলেও চলে গেল অনুলিখন করে এখন আরেকটা পত্রিকা ধুকছে এই কালকে কোন পর্যন্ত বলেছিলাম বল উনি এরপর থেকে বলছেন কি মেধা কি প্রতিভা বাংলা সাহিত্যের বিস্ময়কর একটা মেধা আল মাহমুদ আরেকটা কথা বলছি কবিতাকে অনেকে অনেক ভাবে বলেছে কেউ ঠোঁটের মধ্যে পেয়েছে কেউ চোখের মধ্যে পেয়েছে কেউ কানের মধ্যে পেয়েছে কেউ চুলের মধ্যে পেয়েছে আল মাহমুদ আল মাহমুদ প্রশংসিত সুনির্দিষ্টভাবে প্রশংসিত মা আরেফা আল মাহমুদ তিনি বলেছেন কি কবিতা তো মক্তবের মেয়ে চুল খোলা আয়সা আক্তার আল্লাহ আকবার আল্লাহ জান্নাতুল ফেদ্দোস নাসিব করুন একটা লাইন আল মাহমুদ যেটা লিখেছেন এটা আরবি সাহিত্য তো কেউ বলতে পারে নাই কবিতা তো মক্তবের মেয়ে চুল খোলা আয়সা আক্তার চিন্তা করেছেন কবিতাকে এইভাবে নতুন ডাইমেনশন আর কেউ এখানে করেনি আল মাহমুদ অনন্য অবিশ্বাস্য প্রতিভা যাই হোক আমার একটা ব্যক্তিগত কথা ওনার সম্পর্কে বলে শেষ করে দিচ্ছি তিনি তাকে অনেকবার তো দেখেছি অনেক অনুষ্ঠানে দেখা হয়েছে একবার তার সাক্ষাৎকার নেওয়ার জন্য গিয়েছিলাম আমরা সম্পাদক মহিম মাহফুজ ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম তো তার সঙ্গে ওইদিন দিন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে বের হবার সময় উনি গেট খুলে দিয়েছিলেন বা আমাদের কবির ছেলে আছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাকে দীর্ঘায়ের দান করুন তো কবি শুয়ে শুয়ে খুবই অসুস্থ ছিলেন বেশি না দুই বছর আগের কথা খুবই অসুস্থ তিনি পরিপূর্ণ মাহাজ শরীয়তের ভাষায় তিনি শুয়ে শুয়ে সাক্ষাৎকার দিয়েছেন কথা বলেছেন শেষে গিয়ে মহিম মাহফুজ তাকে বললেন যে উনি আলোকিত বাংলাদেশের সহ সম্পাদক শুধু নন উনি একজন ভালো আলিম বলা মাত্র উনি বললেন আমাকে একটু ধরো আমাদের কথা মনে হলে চোখে পানি চলে আসে তিনি বললেন ধরো আমার আমাকে একটু ধরো ধরে উনি বসলেন বসার পরে উনি বললেন আপনি আমাকে মাফ করে দিয়ে নায়েবে নবীর সঙ্গে আমি শুয়ে শুয়ে কথা বলতে পারি না এটা বাংলাদেশের কবি এটা বাংলা ভাষার কবি বাঙালি জাতির কবি উনি এদেশের কোন কবি তিনি অন্য ধর্মের হন না কেন ধর্মকে অশ্রদ্ধা করতে পারেন না ধর্মকে ল্যাং মারতে পারেন না এখনকার কবি সাহিত্যিকরা তারা সব জ্ঞানে মুক্তমনের কথা বলে কিসের মুক্তমন ছোট মন আল মাহমুদকে তারা সেখানে নিতে দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ছোট মনের ইতিহাসের একটা তিলক হয়ে থাকলো কলঙ্ক তিলক যেটা লেখা থাকবে সময়। আল মাহমুদকে তারা ওই জায়গায় নিতে পারে নাই। বদনসিবের দল অন্ধের দল কিসের মনা। উদারতার কথা বলে কিসের উদারতা সংকীর্ণ মনা আজকে এই বাংলাদেশের সমস্ত মিডিয়া জগৎ আল মাহমুদের ব্যাপারে যে ছোট মনের পরিচয় দিয়েছে আমার বয়স এখন চৌত্রিশ চলছে আমরা যদি আগামী আরও পঞ্চাশ বছর বেঁচে থেকে আল্লাহ যদি হায়ার দেন আমরা সময় বলবো মিডিয়া আল মাহমুদ মারা যাওয়ার পরে কত ছোট মনের মিডিয়া প্রমাণ করেছে এটা আমরা ইতিহাসের অংশ করে ছাড়বো ইনশাল্লাহ আল মাহমুদের সঙ্গে এই জাতি মানে ছোট লোকের পরিচয় দিয়েছে মুক্তিযুদ্ধে সেই যেখানে মুক্তিযোদ্ধাদের কবর হয় শহীদ বুদ্ধিজীবী ওখানে তার কবর দিতে দেয় নাই এটা ওদের ব্যর্থতা ওখানে শুক্রবারে মারা যাওয়া নিজেকে বিশ্বাসী বলা আমানুর মধ্যে অন্তর্ভুক্ত একজন কবি যদি যেতেন ওখানে যারা শুয়েছেন তাদের ভাগ্যের দরজা হয়তো খুলে যেত আল্লাহ রাসুলের একটা হাদিস আছে যে এই ব্যক্তির জানা যায় এমন চল্লিশ জন লোক হাজির হয় হাদিস আমি দায়িত্ব নিয়ে বলছি যারা কখনো শিরিক করেন লাম ইশিক বিল্লা ওই ব্যক্তিকে আল্লাহ তারা মাফ করে দিবেন ইনশাআল্লাহ আল মাহমুদের জানাজা এমন জায়গায় হয়েছেন হুজুর উপস্থিত আছেন হুজুর জানাজা পড়িয়েছেন এবং সেখানে যেই লোকগুলো ছবি আমি দেখেছি আলহামদুলিল্লাহ তারা শিরিকবিহীন অবস্থায় কবলে যাচ্ছেন ইনশাআল্লাহ যাবেন আল্লাহ রা আলিম তার ভাগ্যে তিনি যে আল্লাহর কাছে চেয়েছেন খাতমা বিল খায়ের এবং জান্নাতুল ফেদোস আল্লাহ সেটা লিখেছেন আমরা নেভাল নিতে পারি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বদনসিবদের পোড়া কপালের মাধ্যমে তার কপালকে আল্লাহ প্রশস্ত করেছেন আমরা তার জন্য আল্লাহ তালা তার কবরকে প্রশস্ত করুন জান্নাতে আল্লাহ তালা অনন্ত অসীম আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য এরকম আব্দু হাসান ওয়াল আরদ এরকম প্রশস্ত জান্নাত আল্লাহ তার জন্য তাকে দান করুন আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমি ইনসাফকে ধন্যবাদ দিচ্ছি এবং আমাকে আমন্ত্রণ জানাবার জন্য কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি সবার কাছে অনুরোধ করছি সবাই বারবারই কথা বলবেন যে আল মাহমুদকে তার মতো করে সম্মান দিতে পারেনি এটা জাতির ইতিহাসে একটা কলঙ্ক এটা মিডিয়ার ইতিহাসে একটা ব্যর্থতার একটা ইতিহাসের একটা জ্বলন্ত নমুনা এটা সবাই বারবার বলবেন লিখবেন যাতে তারা কাঁদে তাদের লজ্জা হয় আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে জাম্নাতুল ফেদোস নাসিফ করেন এবং আমাদের প্রিয় কবিদের কথা শোনার জন্য আর কথা দীর্ঘ করছি না আশা করি তাদের কাছে সুন্দর সুন্দর কথা শুনবো সবাইকে ধন্যবাদ আলাইকুম